দেখে প্রশ্নটা করো, নাহলে তুমি আমার কথা বুঝবে না। তোমার বইতে তুমি প্রশ্নটা করছো, পড়ার পরে প্রশ্নটা আমি আগে বুঝাই দিই। এখানে প্রথম পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ পদ, চারটা পদ আছে এখানে, ঠিক আছে? তোমাকে বলছে বন্ধনী পূর্বদী বা মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ, এই তিনটা পদকে, এই তিনটা পদকে বন্ধনী ভিতর স্থাপন করাও। তাহলে এ ব্র্যাকেট দিলাম, কি দিব আগে বিয়োগ দেব, তারপর বন্ধনী দেব, প্রথম বন্ধনী দেব, দিয়া দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ যদি বি না মাইনাস বি, মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটাই আনসার। দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদকে স্থাপন করলাম, এটা লিখতে হবে না, এটা বোঝার জন্য লিখছি। শেষ, এইটুকু উত্তর। অর্থাৎ তোমাকে আমরা ব্র্যাকেট দেওয়াটা শিখালাম, ঠিক আছে? এবার 31 নম্বর প্রশ্নটা পড়ো। 31, নিজ চোখে দেখে প্রশ্নটা পড়ো, বলতে না বুঝবে না। তারপর বলছি কথাটা, বন্ধনী লাগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ, এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তারপরে কি বলছে, এবং প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ সপ্তম পদ, এটা পাঁচ, এটা ছয়, ষষ্ঠ ও সপ্তম পদ কি করতে হবে, প্রথম বন্ধনী মুক্ত করাও। প্রথমে তিনটাকে, তারপরে দুইটাকে, এই তিনটা লাগে কি চিহ্ন, বিয়োগ চিহ্ন। দেখো, এ বিয়োগ চিহ্ন দিলাম, ব্র্যাকেট দিলাম, দ্বিতীয় পদ মাইনাস বি প্লাস সি, তৃতীয় পদ ডি মাইনাস এন প্লাস এন, কিছু করতে হবে না, এদের সঙ্গে প্লাস, সপ্তম পদ, ষষ্ঠ ও সপ্তম পদ না, ষষ্ঠ ও সপ্তম, ষষ্ঠ ও সপ্তম, তাহলে প্লাস ষষ্ঠ হলো প্লাস নেন, আর এটা বাইরে, এই দুইটাকে প্রথম বন্ধনী, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, ব্যাস এটি আনসার। আগে আমরা ব্র্যাকেট উঠানো শিখেছি, এখন তোমাদেরকে ব্র্যাকেট দেওয়া সিস্টেমটা দেখাচ্ছি। 32 নম্বর, তৃতীয় চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনী মুক্ত করো, তৃতীয় ও চতুর্থ পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, দ্বিতীয় পদ মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস দিয়ে তৃতীয় আর চতুর্থ পদ দিয়ে নিলাম, তারপরে কি করতে হচ্ছে, এবং পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনী মুক্ত রাশিকে, এটা দ্বিতীয় পদ, এটা বন্ধনী মুক্ত রাশি, এটা দ্বিতীয় পদ, এটা বন্ধনী মুক্ত রাশি, এই দুটাকে কি করতে হবে, দ্বিতীয় বন্ধনী মুক্ত করো, দেন বন্ধনী আগে প্লাস চিহ্ন থাকে, দিলাম প্লাস, দিব সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ ওয়াই মাইনাস যা আছে তা, এটি আনসার। দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনী মুক্ত পদকে দ্বিতীয় বন্ধনী মুক্ত করো, যাতে সামনে প্রথম চিহ্ন থাকে, প্লাস চিহ্ন থাকে, শেষ। ক্লিয়ার? এবার আসো 33 নম্বর, ৩৩ নম্বর বলছে ক, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ কর। আমি রাশি বিয়োগের পাশাপাশি লিখি তোমাদের জন্য, এটা হলো প্রথম রাশি আর এটা হলো দ্বিতীয় রাশি। বলছে ক, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ কর,
তাহলে প্রথম রাশি লিখব, এখন দ্বিতীয় রাশি x এর নিচে x বসবে, y এর নিচে y, এই নিচে কিছু নাই ফাঁকা যাবে, বিয়োগ করতে বলছে, বিয়োগ করলে এটা প্লাস চিহ্ন থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, 15 নেমে যাবে, কিছু নাই নিচে 15x2, দেখো এটা প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন, বড় হচ্ছে 7, তাহলে উত্তর হবে প্লাস, 7 থেকে 5 মাইনাস হয়ে গেলে আর 2, আবার দেখো এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস বড় মাইনাস দিলাম, 2 থেকে 1 বিয়োগ হয়ে গেলে আর 1, এটা কয় আনসার শেষ, এটুকু করে দেখালে তুমি 2 মার্কস পাবা, সৃজনশীলের কথা। তারপর হচ্ছে খ, রাশি দ্বয়ের গুণফল নির্ণয় করো, এবার তোমাকে খ বলতেছে, কি করবা 5x দিয়ে 3টাকে গুণ করো, 4.1 এর নিয়মগুলো করেছিলাম, 5×15=75, x গুণন স্কয়ার কিউব প্লাস 5×7=35, x গুণন x স্কয়ার মাইনাস 5×10 10x, এবার আছে মাইনাস 1 দ্বারা 3টাকে গুণ, এই গুণগুলো নিরাপদ করার জন্য ভুল যাতে না হয় এই জন্য উপায় হলো রাফ লেখা, মাইনাস ওয়ান দিয়ে 15x² মাইনাস 15x², মাইনাস এ প্লাস এ মাইনাস, 7×7 মাইনাস এ মাইনাস এ প্লাস, 2×2, এবার যার নিচে সে বসাও, মাইনাস 15 মাইনাস 7 প্লাস 2, ক্লিয়ার, গুণ করে রাফে লিখবা, সেখান থেকে আমি দেখে দেখে বসাবা, বসা এটা কেটে দিবা বা মুছে দিবা, ওকে। এখন যোগ করো, যোগ করতে বলছে কিন্তু দুটো দুই রকম চিহ্ন, কি হবে দেখো, যোগ সংক্রান্ত ঝামেলা এখন যদি থেকে থাকে এখনো, কারো যদি ভুল হয় তাহলে তুমি যোগ সংক্রান্ত আমার একটা ক্লাস আছে ওই ক্লাসটা করে নিবা, দুটো দুই চিহ্ন একটা প্লাস একটা মাইনাস, তাহলে দেখতে হবে বড় কে 35, তাহলে 35 প্লাস 35 থেকে 15 বিয়োগ হয়ে যাবে, যেহেতু দুটো দুই চিহ্ন অর্থাৎ 20, দুটোটা মাইনাস হলে মাইনাস 10×7=17 যোগ হয়েছে, কিন্তু চিহ্ন মাইনাসই পড়ছে যোগ হবে, এবং এটি আনসার। এবার বলছে তোমাকে ভাগ করো, পাঁচ 15 তিন পাঁচা 15 x আছে স্কয়ার লাগবে, দিলাম x x² প্লাস এ মাইনাস এ মাইনাস 3 3x, এবার বিয়োগ দুটা কাটা গেলে দুটোটা প্লাস হইলে প্লাস, 7×3=10 প্লাস এ প্লাস এ প্লাস, 5×2=10, x একটা আছে লাগবে না, প্লাস মাইনাস এ প্লাস এ মাইনাস, 2×2 মিলে গেছে 0 আনসার, ক্লিয়ার। 33 নাম্বার 34 লাস্ট ওয়ান নাম্বার 34, এর মান দেওয়া আছে, আবার বি এর মানও দেওয়া আছে, বলে উদ্দীপক দিয়ে ক নাম্বার বলছে এ থেকে এ মাইনাস বি কত, এ মাইনাস বি, তাহলে এর মান বসাও, মাইনাস বি এর মান বসাও, এবার ব্র্যাকেট উঠা নিয়ে ভাবা, ব্র্যাকেট শুনে মাইনাস সবগুলো চিহ্ন বদলাবে, কার সাথে কি বিয়োগ দা দেখা হলে বিয়োগ হয়ে যায়, y² + y² মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, উত্তরও মাইনাস, একে একে 2 2x,
क्लियर गेलो क शेष कर लाम किंतु एबार ख ख बोलछे ए ओ बी एर गुणफल ए ओ बी एर गुणफल তুমি গুণফল কত গুণফল এ বি এর মান বসাও ইনটু বি এর মান বসাও এখানে তিনটা রাশি এখানেও তিনটা রাশি এই তিনটা রাশি দিয়ে তিনটা রাশি দিয়ে গুণ প্রথমে আমি এক্স স্কয়ার দিয়ে তিনটাকে গুণ করতেছি এক্স স্কয়ার গুণন এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার ফোর माइनस एक्स क्यूब वाई प्लस एक्स स्क्वायर वाई स्क्वायर एक टा गेलो दाग दिच्छे मीटर शेष एबार प्लस एक्स वाई दिया गुण प्लस एक्स क्यूब वाई माइनस एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस एक्स वाई क्यूब ये दुइटा शेष एबार एटा प्लस एक्स स्क्वायर वाई स्क्वायर माइनस एक्स वाई क्यूब प्लस वाई टू दिया फोर এবার তোমার কাজ হচ্ছে এই মাথা থেকে মাথা চেক করবা আর কাটা গেলে বিয়োগ দিয়ে দিবা খোঁজো এই মাইনাস এক্স কিউ ওয়াই প্লাস এক্স কিউ ওয়াই এই প্লাস এত মাইনাস এত সমান সমান সংখ্যা বাদ দেয় প্লাস এত মাইনাস এত আর কাটা থাকে দেখো তো ফোর শেষ তো আনসার কথা কি ছিল এ ইন্টু বি এ এর মান ইন্টু বি এর মান এ ও তিনটা বি ও তিনটা এই তিনটা দিয়ে তিনটাকে গুণ প্রথম একটা দিয়ে গুণ করছি এই তিনটা রেজাল্ট হয়েছে তারপর দ্বিতীয়টা দিয়ে গুণ করছি এই তিনটা রেজাল্ট হয়েছে তৃতীয়টা দিয়ে গুণ করছি এই তিনটা রেজাল্ট হয়েছে তারপর কাজ কি যোগ বিয়োগ কত করে কাছা থেকে বাদ যায় ব্যাস তারপর তোমাকে বলা হয়েছে এখানে এই অঙ্কটা তুমি যদি বলো স্যার আর কোনো নিয়মে হয় কি না হয় করা যাবে কিভাবে করা যাবে এই কত বি কত গুণ করো এ বি তাহলে আমরা এখানে আগে যে গুণগুলো শিখছি সেই নিয়মে গুণ করে দাও এটা দিয়ে দ্বিতীয়টা গুণ করো প্লাস এক্স ওয়াই দ্বিতীয়টা করো প্লাস এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউ প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই দিয়ে গুণ হবে তো এটাকে প্লাস এক্স ওয়াই কিউ প্লাস এক্স ওয়াই কিউ এবার ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই কিউ প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াট ইজ ইয়ার ফোর যোগ করে দাও এই দুইটা কাটা গেছে এই দুইটা গেলে এই একটা থাকে প্লাস ওয়াট ইজ ইয়ার ফোর তুমি কোন নিয়মে শিখতে চাও সেই নিয়মে শিখো দুই নিয়মে শুদ্ধ ঠিক আছে এখন যদি আমরা বলি ঘ নাম্বার গ নাম্বারটা গ নাম্বার অঙ্ক কিভাবে করবো ভাগ তো ভাগ তো আমরা এভাবে লিখতে পারি বি স্কয়ার বি সি বিয়োগ এ বি আর এ বি কাটা গেলে আর একটা বি থাকে সি ভাগ বি মাইনাস এ সি এর মান এক্স টু ফোর আর বি এর মান কত এখন এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ
তুমি এই ভাগটা তুমি রাফে সাইনবোর্ডে দেখাই দাও। বিয়োগ করতে গেলে মাইনাস এক্স কিউব ওয়াই, এবার কত কত দিবা দাও, ওয়াট ইজ ইউর ফোর মিলাবা, তাহলে মিলা ওয়াই স্কোয়ার আছে ফোর লাগবে প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াট ইজ ইউর ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব বিয়োগ করো, করলে কি কি থাকে, এক্স স্কোয়ার এক্স কিউব এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা গেছে, ওকে সি এর ভাগ বি, হ্যাঁ ওকে হোয়াট ইজ ইউর ফোর মাইনাস ওয়াই স্কোয়ার দিলে এক্স ওয়াই কিউব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কিউব, এখানে মাইনাস চিহ্ন হবে, এটাও মাইনাস চিহ্ন হবে, সংখ্যাগুলো বসাও, এক্স কিউব ওয়াই মাইনাস স্পষ্ট দেখা যাচ্ছে কিনা জানি না, মানে এই প্লাসটা মাইনাস হয়েছে এই প্লাসটাও মাইনাস হয়েছে, এখন তোমাকে চিন্তা করে একটু রেজাল্ট বসাতে হবে কত বসালে আমার এখানে উত্তরটা মিলবে, একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে, এখানে মাইনাস এক্স ওয়াই এটা দিয়ে যদি এটাকে মিলাই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স দিলে মাইনাস এক্স কিউব, যদি এক্স আর স্কোয়ার এক্স কিউব কিন্তু ওয়াই লাগবে এখানে নাই, তাহলে আমার এখানে ওয়াই একটা দিতে হয় এক্স কিউব ওয়াই, এবার মাইনাস এক্স ওয়াই আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই কিউব, দেখো হুবহু মিলে গেছে, তার মানে উত্তর পাইলাম কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এর মানটা বসাই দাও, ব্যাগের উঠাও, দেখো একটা বিয়োগ যায় সবগুলো রাশি কাটা চলে গেলে শূন্য, সব বিয়োগ হয়ে গেছে শূন্য, এটাই উত্তর, আমরা 4.3 শেষ করলাম, ইনশাল্লাহ সবাই ভালো মতো পড়ালেখাটা করে শেষ করার পরে সবার প্রতিক্রিয়া জানাবা, আগামী দিন ইনশাল্লাহ পরবর্তী লেসনে তোমাদের সাথে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।